পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার জন্য এক বিস্ময় বালক, দুটি পাতা একটি কুরির দেশ, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পদস্পর্শ ধন্য, সিলেট থেকে আগত ছোট্ট বন্ধু হাফেজ কলিম সিদ্দিকী এবারে আসছে মঞ্চে। মঞ্চে আসছে হাফেজ কলিম সিদ্দিকী। এসো শান্তির মোহনায়, এসো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছেন হাফেজ কলিম সিদ্দিকী। তুমি কবে থেকে চোখে দেখতে পাও না? জন্ম থেকে। তাহলে তুমি এই কোরআন পড়লে কিভাবে বা শিখলে কিভাবে? হুজুর আমাকে বলে বলে দিচ্ছে, তারপর আমি কোরআন শিখছি। আরেকজন বলে দিয়েছে আর তাতে তুমি কোরআন শিখেছো? জি। এতে তোমার কয় বছর লেগেছে? দুই মাস। সরি, কয় মাস? দুই মাস। মাত্র দুই মাস? সুবহানাল্লাহ, এত বড় একটি গ্রন্থ দুই মাসে হিফজ করেছে এই কলিম সিদ্দিকী। পৃথিবীতে এমন কি একটি গ্রন্থ আছে যা পরিপূর্ণ মুখস্থ রাখতে পারে কোনো মানুষ? একমাত্র ঐশী গ্রন্থ আল্লাহর প্রদত্ত, আল্লাহর নাজিল করা গ্রন্থ বলেই পবিত্র কোরআনকে অন্তরে ধারণ করা সম্ভব। আর সেই কোরআনকে মাত্র দুই মাসে হিফজ করেছে কলিম সিদ্দিকী। আমি বিস্ময়াভিভূত, আমি অবাক, আমি হতভম্ব। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই কলিম সিদ্দিকীর উপর রয়েছে, যার কারণে মাত্র দুই মাসে সেই কোরআনের হিফজ সম্পন্ন করতে পেরেছে।